আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ আফরোজার ফ্রম লিয়া ফ্রম prohor.com.bini। আশা করছি যে যেখান থেকে আজকে আমার সাথে ভিডিওটাতে জয়েন করবেন সবাই অনেক ভালো আছেন এবং অনেক সুস্থ আছেন। এবং সবার ফার্স্ট টাইম আমাদের শোরুম অ্যাড্রেসটা বলে দিচ্ছি। আমাদের শোরুমটা হচ্ছে পান্থপথে, আমরা পান্থপথে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের লেভেল ফোরে আছি, ব্লক নাম্বার সিক্স, শপ নাম্বার হচ্ছে 78 এবং 89। এবং আজকে আমরা গুলজি ব্র্যান্ডের একটা অনেক সুন্দর একটা কালেকশন দেখবো। এই ক্যাটালগটার নাম হচ্ছে ফ্লোরেট। ফ্লোরেটের হচ্ছে এটা প্রিমিয়াম ঈদ কালেকশন। ওকে, খুব সুন্দর কিছু ডিজিটাল প্রিন্টের মধ্যে, লাক্সারি কাপড়ের মধ্যে আমরা আজকে কিছু ড্রেসেস দেখবো। সো ফার্স্ট ড্রেসটা আমি অলরেডি হাতে নিয়ে ফেলেছি। প্রত্যেকটা ড্রেসের সাথে এরকম করে এক্সট্রা করে একটা প্যাচেস থাকবে, যেটা হচ্ছে জামার মধ্যে এমব্রয়ডারি ওয়ার্ক করে লাগিয়ে নিতে হবে। অন্যগুলো খুবই এক্সক্লুসিভ করেছে, এবারকার অন্যগুলো একটু ডিফারেন্ট। হ্যাঁ, বাকি সব মানে গুলজি ব্র্যান্ডের যত কাপড় এর পর্যন্ত দেখেছি, বাকি সব কিছুর মধ্যে থেকে কিন্তু এই মানে গুলজির এই ওড়নাগুলো কিন্তু একদমই ডিফারেন্ট করেছে। একটা স্ক্রিনশট নিয়ে ফেললাম আমরা সবাই। সো দুইটা করে প্যাচেস আছে আর কি, একটা হচ্ছে এরকম গলাতে বসবে, আর একটা হচ্ছে জামার নিচে বসবে। প্রত্যেকটা ড্রেসের সাথে ক্যাটালগ যাবে। সো ক্যাটালগ দেখে তোমরা খুব সুন্দর করে কিন্তু এই প্যাচেসগুলো সেট করে নিতে পারবে। সো আমি প্যান্টের কাপড়টা রেখে দিয়েছি। এগুলো হচ্ছে গিয়ে তোমার প্যান্টের কাপড়টা হচ্ছে ক্যাম্ব্রিক কটনের মধ্যে, খুব সুন্দর একটা কটন। ক্যাম্ব্রিক কটন কিন্তু রেগুলার লনের কটন না, ঠিক আছে? যারা রেগুলার লনের কটনের কাপড় মানে অলরেডি সবসময় যারা লনের ড্রেস পরো তারা অ্যাকচুয়ালি বুঝবে ভালো মতন। ক্যাম্ব্রিক কটনটা কিন্তু খুবই উন্নত মানের একটা কাপড়, খুবই সফট হয় এবং খুব সুন্দর একটা এবং লং লাস্টিং একটা কাপড় হয়। আর প্রত্যেকটা প্যাচেস কিন্তু অর্গানজা কাপড়ের উপরে খুব সুন্দর করে করা আছে। অর্গানজার উপরে করা থাকলে যেটা হয়, খুব সুন্দর করে কাটিংটা কিন্তু খুব ইজিলি করা যায়। সো তোমরা এমব্রয়ডারি ওয়ার্ক করে এই প্যাচেসগুলো জামার মধ্যে সেট করে নিবে। এই যে একটা প্যাচেস আছে যেটা আমি রেখে দিচ্ছি, এটা জামার নিচে বসবে। এবং আরেকটা প্যাচেস যেটা অলরেডি আমি এখানে সুন্দর করে লাগিয়ে একবার নিয়ে এসেছি, যাতে তোমরা বুঝতে পারো, এটা হচ্ছে নেক সাইডে বসবে। ওকে, নেক লাইনে বসবে। তো জামাটা হচ্ছে কি লাক্সারি কাপড়ের মধ্যে, জামার ফ্রন্ট পার্ট, ব্যাক পার্ট, স্লিভস এগুলো সবই হচ্ছে লাক্সারি কটনের মধ্যে। সো লাক্সারি কটনের মধ্যে খুব সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা আছে। ফ্রন্ট পার্টটা দেখিয়ে দিচ্ছি, সাইডে আরও প্যাচেস আছে, ঠিক আছে? ওইটাতে একটা পাচ্ছি এমব্রয়ডারি ওয়ার্কের প্যাচেস, এটা কিন্তু আবার এক্সট্রা প্যাচেস। সো জামাটাকে কিন্তু আরও লং করা যাবে। সো প্রত্যেকটা ড্রেসের সাথে যেহেতু তোমাদের হচ্ছে মানে ইয়া যাবে, ক্যাটালগ পিকচার যাবে, সো মানে মডেলটা কীভাবে বানিয়েছে সেভাবে দেখে কিন্তু তোমরা কিন্তু সব কিছু সেট করে নিতে পারবা। সো এটা ফ্রন্ট পার্ট দেখিয়ে দিলাম, ব্যাক পার্ট, এই হচ্ছে ব্যাক পোর্শনটা। এটা খুবই 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 সুন্দর কিছু কালার দেখাবো আজকের। কালার কম্বিনেশনগুলো একটু ডিফারেন্ট, রেগুলার আমরা যে টাইপের কালার কম্বিনেশন দেখছিলাম তার থেকে একটু ভিন্ন টাইপের কম্বিনেশন কিন্তু আজকে গুলজি ব্র্যান্ডের এই ড্রেসেসগুলোর মধ্যে আমরা দেখবো। সো জামার ফ্রন্ট পার্ট, ব্যাক পার্ট এবং আমরা হচ্ছে প্যাচেস সবই দেখে ফেললাম। এখন হচ্ছে যেটা ব্যাপার সেটা হচ্ছে সবচেয়ে সুন্দর ব্যাপার, সেটা হচ্ছে এটার দোপাট্টাগুলো। দোপাট্টাগুলো কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটির একটা খুব সুন্দর একটা কাপড়ের মধ্যে কিন্তু করা। হ্যাঁ, ইটস নট এক্স্যাক্টলি কটন, কটন বলা যাবে না, মানে কটন মানে কি জিনিসটা একটু ডিফারেন্ট, মানে একটু টিস্যু না, আবার মানে জিনিসটা খুব কমফোর্টেবল। আমি প্রথম কথা একটু বলে নিই। হ্যাঁ, এই হচ্ছে কি, হ্যাঁ এগুলো এটা হচ্ছে যেমন খুব সুন্দর করে সেট করে রয়েছে, ঠিক আছে? মানে অর্গানজা কাপড় যেমন এক্সট্রা যে প্যাচেসগুলো দেওয়া সেটার মধ্যে, সেটা হচ্ছে এক্স্যাক্টলি অর্গানজা, যেটা আমরা বলি। এটা একচুয়ালি অর্গানজা বললে অনেকে ইচ্ছে এটার সম্পর্কে একটা ভুল ধারণা করবে যে হয়তো বা খুব মানে কটমোটা টাইপের একটা কিছু, বাট এটা কিন্তু কটমোটা টাইপের কিছু না। হ্যাঁ, সো আমি একটু ক্লোজলি দেখাই, এই যে ওকে ক্লোজ একটা ভিউ দেখাই। সো এটা মেইনলি যদি আমরা মানে সহজ ভাষায় মানে বলি, হ্যাঁ একটা খুব সুন্দর সফট একটা অর্গানজার উপরে এই জিনিসগুলা, এই যে ব্ল্যাক কালার, তারপরে এই যে প্রিন্টগুলা, হ্যাঁ এগুলো কিন্তু ডিজিটাল প্রিন্ট না, এগুলো কিন্তু সুতা দিয়ে সুতার কম্বিনেশনে করা। সো সহজ কথায় বলতে গেলে পুরো ওড়নাটাই আমরা হচ্ছে কি একটা সুন্দর এমব্রয়ডারি ওয়ার্কের মধ্যে পাচ্ছি। মানে এই জিনিসটা হচ্ছে সাদা একটা কাপড়ের মধ্যে, মানে সাদা একটা এক কালারের বেজের উপরে ওইটা যেটা করেছে সুতার কম্বিনেশনে এক্সট্রা করে কিন্তু খুব সুন্দর করে কিন্তু এই ডিজাইনগুলো করেছে, ঠিক আছে? এই ডিজাইনগুলো মেক করেছে। সো এই হচ্ছে ওড়নাটা, খুব এক্সক্লুসিভ ব্যাপার বললাম, যেহেতু ওড়নাটা একদমই ডিফারেন্ট গুলজি ব্র্যান্ডের মধ্যে। এই ফার্স্ট এরকম সুন্দর ওড়না এসেছে এবং এটা প্রিমিয়াম ঈদ কালেকশন আগেই বলে দিয়েছি, ঠিক আছে? তো এখন প্রাইস বলার পালা। আজকে এই যে সুন্দর সুন্দর ড্রেসেসগুলো আমরা দেখব, এই ফুল ক্যাটালগটার প্রত্যেকটা ড্রেসের প্রাইস ইজ সেম। প্রাইস হবে হচ্ছে গিয়ে অনলি 2600 করে, ঠিক আছে? 2600 টাকা করে আমরা ঈদ এক্সক্লুসিভ এই ড্রেসেসগুলো কিন্তু পেয়ে যাবো।
prohor.com.bd তে যেটা করতে হবে স্ক্রিনশট নিতে হবে স্ক্রিনশট নিয়ে জাস্ট আমাদের পেজে ইনবক্স করে দিতে হবে ফুল অ্যাড্রেস আর হচ্ছে কন্টাক্ট নাম্বার সহ তাহলে কিন্তু অর্ডারটা প্লেস হয়ে যাবে ঢাকা সিটিতে আমরা ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাব এবং ঢাকা সিটি বাইরে থেকে আগে অ্যাডভান্স করতে হবে বিকাশের মাধ্যমে এছাড়া আমরা কিন্তু শোরুম থেকে এসে হাতে ধরে দেখেও কিন্তু পারচেজ করতে পারবো ওকে আমাদের শোরুম কিন্তু শুধুমাত্র মঙ্গলবার দিন বন্ধ থাকে আর আমার মনে হয় সামনে ঈদের মধ্যে কি এখন কি ইয়া দিয়ে দিচ্ছে সো এখন হচ্ছে কি ঈদ পর্যন্ত প্রতিদিনই ওপেন আছে ঠিক আছে সো এখন কিন্তু মঙ্গলবারও না মার্কেট কিন্তু প্রতিদিনই ওপেন আছে কোনোদিনও বন্ধ নাই সো প্রতিদিনই আমরা সকাল 11টা থেকে রাত 8টার মধ্যে কিন্তু এই শপিংগুলো আর খুবই সুন 10টা হয়ে যাবে মানে টাইমটা হচ্ছে কি ওইটা কয় তারিখ থেকে বসে 10টা পর্যন্ত ওপেন থাকবে 1 তারিখ থেকে সো 1 তারিখ থেকে হচ্ছে কি রাত 10টা পর্যন্ত ওপেন থাকবে সকাল 11টা থেকে রাত 10টা পর্যন্ত আর 1 তারিখের আগ পর্যন্ত আসলে হচ্ছে কি 8টা পর্যন্ত ওপেন থাকবে সো এইটা দেখিয়ে দিচ্ছি নেক্সট ড্রেসটা এই যে এমব্রয়ডারি প্যাচেসটা এটাকে দেখিয়ে রেখে দিই খুব সুন্দর একটা হেভি ওয়ার্ক করা এমব্রয়ডারি প্যাচেস যেটা জামার নিচে বসবে খুব সুন্দর একটা কালার কম্বিনেশন ঠিক আছে এখন যেটা দেখছি খুবই চমৎকার একটা কালার কম্বিনেশন খুবই সুইট টাইপের একটা কালার কম্বিনেশন ঠিক আছে এই যে হচ্ছে জামার মধ্যে এক্সট্রা এমব্রয়ডারি প্যাচেসটা সেম আগের কম্বিনেশনই সবকিছু সেটা হচ্ছে গিয়ে লাক্সারি কটনের উপরে ড্রেস কি যে সফট একদম বাটারি টাইপের একটা কম্বিনেশন ঠিক আছে মানে জামার কাপড়গুলো লাক্সারি কটনগুলো যারা মানে মানে এর মধ্যে নিছো মানে এর মধ্যে আমাদের শোরুম থেকে নিয়েছো তারা অ্যাকচুয়ালি এটার ইয়েটা বলতে পারবা যে হচ্ছে এর কাপড়টা যে কি পরিমাণ সফট দিয়েছে আর এটা হচ্ছে সাইডের ব্যানারটা ঠিক আছে এই যে ওকে আর এই হচ্ছে গিয়ে স্লিভসের কাপড়টা ওকে খুব সুন্দর একটা কালার কম্বিনেশন না আমার তো খুবই ভালো লাগছে এই কালারগুলো দেখে সব মন ভালো করা কিছু কালার দিয়ে অ্যাকচুয়ালি হচ্ছে কি তোমার মানে ড্রেসটা মনে হয় করা এরকম একটা ব্যাপার এটা হচ্ছে কি ওড়নাটা ওড়নাটা আমি ক্লোজলি দেখাবো ওড়নাটা খুবই সুন্দর খুবই সুন্দর ঠিক আছে এই যে খুবই সফট একটা কাপড়ের মধ্যে কিন্তু এই ওড়নাটা একদম খুব সুন্দর করে কম্বিনেশন করে কিন্তু করা ওকে প্রাইস পড়বে 2600 টাকা সো অনলাইনে তো নেওয়া অবশ্যই পসিবল আমাদেরকে মেসেজ করে এছাড়াও আমাদের যেই ওয়েবসাইট আছে ওয়েবসাইট থেকেও কিন্তু অর্ডার করা যাবে ঠিক আছে মানে যদি মনে হয় যে না আমি মেসেজ দিব কতক্ষণে রিপ্লাই দিবে দেন অর্ডার কনফার্ম হবে সো এইসব ঝামেলা থেকে বাদ দিয়ে আমি একবারে মানে অ্যাভেলেবেল থাকলে নিয়েই ফেলবো ঠিক আছে এই মানে সময় বাঁচিয়ে যারা হচ্ছে শপিং করতে চাও তারা কিন্তু আমাদের ওয়েবসাইটে চলে যেতে পারো আমাদের ওয়েবসাইট অ্যাড্রেসটা কিন্তু অলরেডি প্রত্যেকটা ক্যাপশনে আমরা দিয়ে দিব হ্যাঁ ব্লু কালারে একটা ইয়া দিয়ে এক্সট্রা থাকে সো ওখানে ক্লিক করলে কিন্তু আমাদের ওয়েবসাইটের লিঙ্কে চলে যাওয়া যাবে ওকে www.theprohor.com ঠিক আছে আমাদের ওয়েবসাইট ওকে সো নেক্সট ড্রেসটাতে চলে যাই প্রাইস হচ্ছে 2600 করে আজকে যতগুলো ড্রেসে দেখাবো সবগুলোর প্রাইসই কিন্তু সেম 2600 টাকা একটা স্ক্রিনশট নিব এই ড্রেসটা আমরা ওকে এই হচ্ছে গিয়ে প্যান্টের কাপড় ক্যামব্রিক কটনের প্যান্টের কাপড় এবং এইটা হচ্ছে এক্সট্রা এমব্রয়ডারি ওয়ার্কের প্যাচেস ওকে দেখো কি সুন্দর একটা এক্সট্রা এমব্রয়ডারি ওয়ার্কের প্যাচেস প্রত্যেকটা ড্রেসের সাথে কিন্তু আমরা দুইটা করে এক্সট্রা এমব্রয়ডারি ওয়ার্কের প্যাচেস পাচ্ছি সো জামাটা দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে জামাটা ফ্রন্ট পার্টটা আমি তো আগেই বলেছি যে আজকে প্রত্যেকটা কালার কিন্তু কালার কম্বিনেশনগুলো কিন্তু খুব সুইট সুইট টাইপের কম্বিনেশন ওকে সো এইটা হচ্ছে গলার এমব্রয়ডারি ওয়ার্কটা প্রত্যেকটা ড্রেসের সাথে কিন্তু এক্সট্রা করেও প্যাচ মানে ইয়ে আছে যে জামাটাকে লং করার জন্য এক্সট্রা প্যাচেসও কিন্তু আছে মানে এমব্রয়ডারি প্যাচেস তো আছেই আর একটা হচ্ছে প্রিন্টেড প্যাচেস মানে প্রিন্টেড প্যাচ যেটা প্যাচেস আমরা বলি যেটা সেটাও আছে ওকে এই হচ্ছে ফুল ফ্রন্ট পার্টটা এই হচ্ছে ব্যাক পোর্শনটা এই যে ওকে ব্যাক পোর্শনটা দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে ব্যাক পার্ট অ্যান্ড দেন এইটা হচ্ছে গিয়ে স্লিভসের পার্ট ওকে ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট স্লিভ সব দেখিয়ে দিলাম ওড়নাটা দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে ওড়নাটা ওকে প্রাইস হচ্ছে 2600 টাকা নেক্সট কালার চলে যাব খুব ফাস্ট ফাস্ট এখন ড্রেস দেখাবো আমি কারণ হচ্ছে আমি কোন ড্রেস কি কম্বিনেশনের মধ্যে এটা অলরেডি আমি বলে দিছি সো এখন জাস্ট হচ্ছে ড্রেসগুলো দেখাতে থাকবো পটপট করে ড্রেস দেখাবো আর তোমার একদম টপটপ করে স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে দিবে ঠিক আছে এত সুইট সুইট ড্রেস ঈদের আগের একদমই সুন্দর একটা কালেকশন দেখাচ্ছি খুবই সুন্দর একটা কালেকশন দেখাচ্ছি ঈদের আগের ওকে একটা স্ক্রিনশট নিয়ে ফেলি সবাই এটা হচ্ছে প্যান্টের কাপড় ক্যামব্রিক কটনের আর এটা হচ্ছে গিয়ে এক্সট্রা প্যাচেস এই হচ্ছে এক্সট্রা প্যাচেস ফুল প্যাচেস এই হচ্ছে যে আমাদের ফ্রন্ট পার্টের কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে ওকে এমব্রয়ডারি ওয়ার্ক কিন্তু ফ্রন্ট পার্টও করা আছে এটা হচ্ছে সাইডের
প্রিন্টেড প্যাচেস ওকে ফুল ফ্রন্ট পার্ট ডিজিটাল প্রিন্ট করা ব্যাক পার্ট ডিজিটাল প্রিন্ট করা স্লিভস এর কাপড়ে কিন্তু ডিজিটাল প্রিন্ট করা আছে ওকে এই যে সাথে এক্সট্রা দুইটা এমব্রয়ডারি ওয়ার্কের প্যাচেস আছে এবং ওন্নাগুলো তো মারাত্মক টাইপের একদম ডিফারেন্ট টাইপের সুন্দর ঠিক আছে মানে আমি বললাম না যে গুলজির মধ্যে কিন্তু এই টাইপের ওন্না কিন্তু আর আসে না একদমই নতুন একটা হচ্ছে কি কম্বিনেশন আমরা হচ্ছে এই ক্যাটালগটাতে ফ্লোরেটে এটাতে দেখবো ওকে সো এটা ঈদের জন্য একদম স্পেশাল একদম স্পেশাল মেড একটা ক্যাটালগ এই হচ্ছে নেক্সট কালারটা দেখবো সো মানে জাস্ট তোমরা যেটা করবা এই কালেকশনটা একদমই মিস করো না বিকজ একদমই ডিফারেন্ট টাইপের একটা কম্বিনেশন করেছে এই হচ্ছে নেক্সট কালার এটা হচ্ছে স্লিভস সরি স্লিভস না এটা হচ্ছে প্যান্টের কাপড় সাথে হচ্ছে গিয়ে এমব্রয়ডারি প্যাচেস প্রাইস 2600 করে আজকে ফ্লোরেটের যে ক্যাটালগটা আমি দেখাচ্ছি গুজি ব্র্যান্ডের একদম ডিফারেন্ট একটা ক্যাটালগ একদমই ডিফারেন্ট টাইপের একটা কম্বিনেশনের মধ্যে আমরা হচ্ছে গিয়ে আজকে সুন্দর সুন্দর কিছু সুইট সুইট কিছু কালার দেখাবো এবং যেহেতু এখন ক্লোজিং টাইমে চলে আসছে আমরা খুব ফাস্ট ফাস্ট আমি হচ্ছে গিয়ে ভিডিওটা করে দিচ্ছি তোমাদের জন্য কারণ এত সুন্দর একটা ক্যাটালগ আসছে অলরেডি ক্যাটালগ একটা না অ্যাকচুয়ালি ক্যাটালগ অলরেডি অনেকগুলো ক্যাটালগ শোরুমে অ্যাভেলেবেল আছে সো যারা শোরুম ভিজিট করছো তারা কিন্তু অনেক নতুন নতুন ক্যাটালগ দেখতে পারবা যেগুলো এখন পর্যন্ত অনলাইনে অ্যাকচুয়ালি দেওয়া পসিবল হয়নি মানে আস্তে আস্তে দিবে কারণ অনলাইনেরও তো সব কিছু একটু গুছানোর ব্যাপার থাকে ঠিক আছে কারণ একটা ছবি ক্যাটালগ বের করে সেটা দেওয়া আপলোড করা সেটা হচ্ছে ওয়েবসাইটে আবার হচ্ছে গিয়ে মানে অ্যাভেলেবেল করা তারপর কোনটা কয় পিস আছে এগুলো হচ্ছে গিয়ে একটা কাউন্টিং করা সো আমাদের অ্যাকচুয়ালি অনেক টাইপের কাজ থাকে ঠিক আছে একটা জিনিস অনলাইনে দেওয়ার আগে বাট শোরুম থেকে যারা হচ্ছে গিয়ে মানে দেখে দেখে নিতে পার মানে নিতে পারবে হ্যাঁ শোরুমে চলে আসবা শোরুমে আসলে হয় কি অনেক টাইপের কালেকশন দেখা যায় একসাথে ঠিক আছে যেগুলো অনলাইনে দেখা যায় একটু টাইম লাগে অনেক সময় টাইম লাগে প্লাস হচ্ছে গিয়ে হয় কি অনেক সময় স্টক আউট হয়ে যায় যেমন আর ক্যাটালগ মানে অনেকগুলো ক্যাটালগ আনলেও দেখা যাচ্ছে যে পাঁচটা ক্যাটালগ আসছে আজকে সেটা থেকে হয়তো বা একটা দুটো কালার দেখা যায় একদমই স্টক আউট হয়ে যায় এটা অনেক সময় হয় ওকে প্যান্টের কাপড় এটা হচ্ছে কি এক্সট্রা এমব্রয়ডারি প্যাচেস এই যে ওকে এটা হচ্ছে ফ্রন্ট পার্টটার সাথে এমব্রয়ডারি ওয়ার্ক আছে সো আমাদের শোরুম যেহেতু এক তারিখ থেকে তোমরা হচ্ছে রাত 10টা পর্যন্ত ওপেন পাচ্ছো আর তার আগে হচ্ছে প্রতিদিনই 8টা পর্যন্ত ওপেন আছে এখন কিন্তু মঙ্গলবার দিনও কিন্তু শোরুম ওপেন আছে সো তোমরা তোমাদের সময় করে একদম হাতে সময় নিয়ে ড্রেসগুলো এসে দেখে হাতে ধরে দেখে কোয়ালিটিটা বুঝে দেন কিন্তু নিতে পারবে এই যে আমি বারবার বলছি যে এটার ওন্নাগুলো কিন্তু একদমই ডিফারেন্ট আমি জানি না এটা অ্যাকচুয়ালি স্ক্রিনে কতটা সুন্দর দেখা যাচ্ছে কারণ ক্যাটালগ পিকচার দেখলে এটার যে সৌন্দর্যটা ওন্নার যে সৌন্দর্যটা এটা অ্যাকচুয়ালি বোঝা যাচ্ছে না হ্যাঁ ক্যাটালগ পিকচারে কিন্তু এটার সৌন্দর্যটা আসল সৌন্দর্যটা বোঝা যাচ্ছে না এখন এটা দেখো সো এর জন্য আমি বলছি যে এটা হাতে ধরে দেখা যেমন আমিও ক্যাটালগ দেখে অর্ডার করার পরে এটা সামনে থেকে দেখে কিন্তু সারপ্রাইজ হয়ে গেছি যে আসলে ওন্নাটা একদমই ডিফারেন্ট করেছে প্রাইস পড়বে 2600 করে স্ক্রিনশট নিয়ে জাস্ট পেজে ইনবক্স করে দিতে হবে ফুল অ্যাড্রেস আর হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার সহ তাহলে কিন্তু তোমাদের অনলাইনে অর্ডারটা প্লেস হয়ে যাবে ওকে আর এছাড়াও আমাদের শোরুম থেকে এসে পারচেস করতে পারবে শোরুমে পারচেসের ক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু ব্যাক অ্যাপ্লিকেবল হবে ওকে এটা হচ্ছে সাইডের প্যানেল এই হচ্ছে ফুল ফ্রন্ট পার্ট এই হচ্ছে ব্যাক পার্ট সুন্দর সুন্দর কালার তারা দেখো সাইডের যে কম্বিনেশনটা করেছে মানে হচ্ছে প্রিন্টের যে কম্বিনেশন করে যে প্যাচেসটা দিয়েছে মানে কি সুইট লাগতেছে না কালারগুলো ব্লু এর সাথে এরকম মিষ্টি পিঙ্ক তারপর ইয়েলো তো সব সুন্দর 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 কম্বিনেশনের মধ্যে কিন্তু আজকের ড্রেসগুলো তো একদমই মিস করার মতন না কারণ 2600 টাকায় এই সুন্দর ড্রেসগুলো কিন্তু মানে অনেক রিজনেবল প্রাইসে কিন্তু তোমার প্রহর থেকে পাচ্ছ কারণ আমি সবসময় একটা কথা বলি যে আমার পক্ষে যতটা রিজনেবল পসিবল হয় ততটা রিজনেবল প্রাইসে কিন্তু আমি অলওয়েজ তোমাদেরকে চেষ্টা করি একটা ক্যাটালগ দেওয়ার ক্যাটালগ বেস ড্রেস তো এগুলোর প্রাইস কিন্তু সবারই জানা থাকে হ্যাঁ কারণ হচ্ছে শুধু আমি একা তো আর এই ক্যাটালগটা সেল করছি না আর অনেকেই সেল করবে তোমরা কিন্তু প্রাইসটা যাচাই করার একটা অপশন থাকে তা আমি যে আসলে রিজনেবল দিচ্ছি কিনা বা প্রহরে তোমরা পাকিস্তানি ক্যাটালগ ড্রেসগুলা আসলেই রিজনেবল প্রাইসে পাও কিনা সেটা কিন্তু তোমরা নিজেরাই যাচাই বাছাই করতে পারবে সাইডের প্যাচেস দেখো
এমব্রয়ডারি প্যাচেস না, মানে এমব্রয়ডারি প্যাচেসটা তো এক্সট্রা দেখিয়ে দিয়েছি, এটা হচ্ছে সাইডের প্রিন্টেড প্যাচেস, ওকে, প্রিন্ট করা যেটা সেটা। জামাটাকে আরো লং করার জন্য, অলরেডি জামাটাতে ভালো পরিমাণ লং আছে, তারপরও জামাটাকে আরো লং করার জন্য কিন্তু এক্সট্রা ওরা হচ্ছে প্রিন্টেড যে প্যাচেসটা সেটা কিন্তু দিয়ে দিয়েছে। সো তোমরা এগুলো সেট করতে পারবে, যেহেতু আবার সাথে এমব্রয়ডারি প্যাচেসও আছে। সো কিভাবে সেট করে বানাবে সুন্দর করে টেলার্সকে বলে একদম সুন্দর করে ড্রেসগুলো কিন্তু ঈদের আগে তোমরা বানিয়ে একদম সুন্দর করে পরতে পারবা। ওকে, নেক্সট এই ড্রেসটা দেখবো, এই যে এটা এটা দেখবো এখন। তোমাদেরকে সেট করে দিতে, এই হচ্ছে ফ্রন্ট পার্ট, এটা হচ্ছে ব্যাক পার্টটা, ব্যাক পোর্শন, এটা স্লিভসের পোর্শন। তো শোরুমে আসলে কিন্তু তোমরা শুধু এই ক্যাটালগ না, আরও এই ঈদ উপলক্ষে আরও অনেক সুন্দর সুন্দর ক্যাটালগ সব কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবে। শোরুমে যারা আছে তারা তোমাদেরকে অবশ্যই হেল্প করবে, কী টাইপের মধ্যে ড্রেস নিবা, হ্যাঁ, বা এবং মানে কী টাইপের ওড়না চাচ্ছ, এগুলো এসে একটু বললেই কিন্তু ওরা তোমাদেরকে হেল্প করবে যে এই ড্রেসগুলো সিলেক্ট করার জন্য। এটা হচ্ছে নেক্সট কালারটা। এছাড়াও যদি তোমরা মানে অনলাইন থেকে দেখে আসো যে না এই ড্রেসগুলো একটু সামনে থেকে দেখে তারপরে নিব, সেক্ষেত্রে একটা ক্যাটালগ পছন্দ করে যদি আসো যে না এই ক্যাটালগ থেকে যে কালারটা পাবো নিব, অনেক সময় হয় যে এক্স্যাক্টলি আপুরা কি যেটা করে এক্স্যাক্টলি কালার চুজ করে চলে আসে যে এই কালারটাই লাগবে, তো অনেক সময় হয় কি ওটা স্টক আউট হয়ে যায়। সো শোরুমে যখন এসে পারচেস করবা তখন অ্যাকচুয়ালি মেন্টালি এইটা প্রিপেয়ার হয়ে আসবা যে না ঠিক আছে ওই কালারটা না পেলেও অন্যান্য কালারগুলো একটু দেখবো হাতে ধরে বা অন্যান্য ক্যাটালগ দেখবো, একটু সময় নিয়ে এসে যদি একটু টাইম দাও আমাদেরকে। হ্যাঁ, আমি আশা করি তোমরা কেউ আর কি খালি হাতে ফেরত যাবে না, কারণ প্রত্যেকটা ক্যাটালগে কিন্তু এক একটা বেশ সুন্দর হয়। এটা হচ্ছে গিয়ে তোমার এমব্রয়ডারি ওয়ার্ক, এক্সট্রা আরেকটা যেটা সেটা তো দেখিয়ে দিয়েছি। একটু টাইম হাতে নিয়ে এসে তোমরা কিন্তু অন্যান্য ক্যাটালগুলো দেখেও তোমাদের পছন্দ মতো কিন্তু ড্রেস কিন্তু প্রহর থেকে তোমরা নিয়ে যেতে পারবা, ঠিক আছে? এবং আমি এতটুকু আশা রাখছি প্রাইস এবং হচ্ছে কোয়ালিটির দিক দিয়ে কোনো ধরনের কোনো মানে এটা হবে না যে মনে কষ্ট নিয়ে যাবে না বা ছন্দেহ নিয়ে যাবে না যে আসলে কি প্রাইসটা, যে প্রাইসটা আমি পে করছি এটা কি অ্যাকচুয়ালি বেশি হয়ে যাচ্ছে কি না, মানে এই টাইপের সন্দেহটা অ্যাটলিস্ট থাকবে না, এতটুকু আমি তোমাদেরকে এনশিওর করতে পারছি। এটা হচ্ছে আরেকটা ড্রেস, এই যে, ওকে, এই হচ্ছে গিয়ে ড্রেসের এই হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক। এগুলা মানে এই প্যাচেস গুলো এখন তো ওপেন করা, বাট ট্রাস্ট মি এগুলো যখন এমব্রয়ডারি ওয়ার্ক করে জামাটা সেট করা হবে কি যে সুন্দর লাগবে জামাগুলা, মানে ক্যাটালগ পিকচার দেখে না এটা সৌন্দর্যটা বোঝার উপায় নেই, সত্যি কথা। মানে ক্যাটালগ পিকচার দেখে তোমরা এটা অন্যটাও বুঝতে পারবে না, এবং এই ক্যাটালগ মানে এই ডিজাইনগুলো যখন এমব্রয়ডারি ওয়ার্ক করে সেট করা হবে তখন যে কতটা সুন্দর লাগবে, সেই ড্রেসগুলো কিন্তু তোমরা হচ্ছে নিয়ে সুন্দর করে বানিয়ে পরে তারপরে বুঝবে যে না আসলেই ড্রেসগুলো সুন্দর, একদম ডিফারেন্ট টাইপের সুন্দর, মানে আমার কথা তখন বিশ্বাস করবা। বিকজ আমি বারবারই বলছি যে অন্যগুলো আসলেই সুন্দর, গুলজিই কিন্তু এই ফার্স্ট এই টাইপের একটা একটু ডিফারেন্ট টাইপের হচ্ছে কি একটু ডিজাইন করেছে ওনার ক্ষেত্রে, ঠিক আছে? সেই জন্য আমি বারবার আরও হচ্ছে জোর দিয়ে বলছি যে এগুলো তোরা ঈদের জন্য একদম লেখাই আছে ক্যাটালগের উপরে যে প্রিমিয়াম ঈদ কালেকশন, ঈদের জন্য স্পেশাল করে হচ্ছে গিয়ে এইগুলো ডিজাইন করা। ওকে, এই হচ্ছে স্লিভসের কাপড়, ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট স্লিভস দেখিয়ে দিলাম, ওনাটা দেখে নাও। এটা ছিল এই ক্যাটালগের লাস্ট ড্রেস, আই হোপ তোমাদের আজকে প্রত্যেকটা কালার খুবই ভালো লেগেছে, বিকজ প্রত্যেকটা কালারই ভালো লাগার মতো, স্পেশালি হচ্ছে কালার কম্বিনেশনগুলো। মানে আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে কালার কম্বিনেশনগুলো, যে ধরো একটা জিনিস পিঙ্ক, ওকে,
ফাইন পিঙ্ক, পিঙ্কের সাথে যে কম্বিনেশনগুলো করেছে সেই কম্বিনেশনগুলোর জন্য হচ্ছে ড্রেসটা একদম ডিফারেন্ট লাগছে। সো ওই বেস কালারের সাথে কম্বিনেশনগুলো সিলেকশনগুলো ওরা খুবই সুন্দর করেছে ক্যাটালগে। এবং আরেকটা সুন্দর ব্যাপার হচ্ছে এটা ওড়নাগুলো তো একদমই ডিফারেন্ট। সো যার যে কালার পছন্দ হবে জাস্ট ঝটপট করে স্ক্রিনশট নিয়ে আমাদেরকে সেন্ড করে দাও তোমার ফুল অ্যাড্রেস আর হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার সহ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ইনশাল্লাহ দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ।